ওভারলোডিং ট্রাকের সংস্পর্শে এসে ছিঁড়ে গেল 11,000 ভোল্টের বৈদ্যুতিক তার। এই ঘটনার জেরে জখম দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত 9টা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার ভবানীপুর ব্রিজ মোড়ে। ঘটনাকে ঘিরে এদিন রাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রাকটি গাংনদিয়া গ্রামে একটি গোডাউন থেকে ধান লোড করে ভালুকাগামী রাজ্য সড়ক ধরে বর্ধমানে যাচ্ছিল। ওভারলোডিং থাকার কারণে ভবানীপুর ব্রিজে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে ছিঁড়ে যায়। এ ঘটনার জেরে জখম হন ভবানীপুর গ্রামের দুই যুবক। রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই ব্রিজ চত্বর এলাকা। আমরা সেই সময় শেষ হয়ে গেছিলাম যে ঘটনা ঘটলো। আমরা এক সেকেন্ডের মধ্যে, মানে দুই এক সেকেন্ডের মধ্যে আমরা এখান থেকে, কুকুর যেমন পালাই সেমনি সব জনসাধারণ পালাইছে। যদি এই তারটা যদি কেবিল না থাকতো তাহলে এখানে না হলেও 10-20টা মানে নিহত হতো। মানে তারটা কেন ছিঁড়ে গেল? তারটা এই যে ওভারলোড, এই ট্রাকে হয়তো 40 টন লোডের আছে ক্যাপাসিটি। এই ট্রাকে না হলেও কমসে কম 70 টন মাল লোড আছে। তাহলে এটা তাহলে বেআইনিভাবে তাহলে মাল লোড করে নেওয়া হচ্ছিল? হ্যাঁ, বেআইনিভাবে এই ট্রাকটাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই ট্রাকগুলো এই রোডে এইভাবে বেআইনিভাবে চলার জন্য রাস্তাঘাট আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো গাড়িকে আপনি আটকেছেন? গাড়ি এখানে আমরা আটকেছি, প্লাস এখানে সরকারের পুলিশ প্রশাসন আছে, তারাও আছে। কি কি ক্ষতি হলো এই তার ছিঁড়ে যাওয়ার ফলে? এই তার ছিঁড়ে যাওয়ার ফলে মানে কি যে রাস্তায় দুটা ছেলে বাইক নিয়ে যাচ্ছিল তারা মানে কি নিহত আহত হয়েছে এবং তারা হসপিটালে এখন অ্যাডমিট আছে। আপনি কি এখানে প্রেজেন্ট ছিলেন যখন এই দুর্ঘটনা ঘটে? এখানে যে চেয়ারে বসেছিলাম এখানে। আপনি কি প্রাণে বাঁচলেন? প্রাণে বাঁচলাম, মানে কুকুর যেমন ভাগে আমরা সবাই এরকম ভেঙে গেছি এখানে। আপনার কোনো জখম হয়েছে? না, আমার জখম হয়নি। ঘটনাস্থলে পুলিশ এসেছে? হ্যাঁ, এখানে মানে যে বর্তমানে ক্যাম্প আছে এখান থেকে পুলিশ এসেছিল, এখানে আছে এখানে প্রেজেন্ট। এখন কি তারটা কি ঠিকঠাকভাবে মেরামত করবে মনে হচ্ছে? না, আমাকে তো মনে হচ্ছে না মেরামত করবে। এই গরমের মধ্যে পাবলিক অসহায়, এখন অস্বস্তি ভোগ করবে। আপনার নাম? আমার নাম জুলফিকার আলী। বাড়ি আপনার? আপনি কোথায় যাচ্ছিলেন? আমি এখানে এসেছিলাম এই দোকানে কিছু সামান নেওয়ার জন্য, আর হঠাৎ করে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা বসেছিলাম, হঠাৎ দেখছি সব তার হিরছে। তারপরে আমরা উল্টো দিকে যখন দেখি একটা ওভারলোড গাড়ি, বড় গাড়ির লরি এত ওভারলোড করে নিয়ে গেছে যে ব্রিজের যতগুলো তার ছিল ম্যাক্সিমাম তারগুলো ছিঁড়ে দিয়েছে এবং দুটো লোক জখম হয়েছে। গাড়িটা কোন দিক দিয়ে যাচ্ছিল? গাড়িটা এই পেট্রোল পাম্পের দিক দিয়ে ভালুকা রাস্তা দিয়ে যাচ্ছে। কি ভর্তি রয়েছে গাড়িটাতে? ধান ভর্তি আছে। এটা কি ওভারলোড আছে? সম্পূর্ণ ওভারলোড, মানে ওভারের উপরে ওভার আছে। আর কত হাজার ভোল্টের তার ছিঁড়ে গেছে এখানে? এটা মনে হয় 11,000। কেউ কি জখম হয়েছে? জখম দুইজন হয়েছে। ড্রাইভার কোথায়? ড্রাইভার আমরা রেখেছি এখানে, ড্রাইভার আছেন এখানেই আছে। তো এখানে প্রায় কতটি দোকান এখন অন্ধকারের মধ্যে ডুবে গেল? এখন সম্পূর্ণ ব্রিজ 100-150 দোকান বন্ধ আছে এই কারেন্টের অভাবে। কারেন্টের তার ছিঁড়ে গেছে বলে সব দোকান বন্ধ আছে। এটা কি কোনো কেবিল তার ছিল? কেবিল তার ছিল। যদি এই কেবিল তার না থাকতো তাহলে কি দুর্ঘটনা ঘটতো? তাহলে মিনিমাম 50টা লোকের যান চলে যেত। আপনি এখানে প্রেজেন্ট ছিলেন? নিজে প্রেজেন্ট ছিলাম এবং তারের নিচে আমিই ছিলাম, আমিই চলে যেতাম। আপনার নাম? আমার নাম মাজেদ। আপনার বাড়ি? ভবানী। আপনি এখানে কি দোকান চালান? আমার কাপড়ের দোকান আছে।